আজ ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ফুল বিক্রেতাদের সরব উপস্থিতি। এরই মাঝে টিএসসির সামনে টেবিলে গোলাপ সহ বিভিন্ন জাতের ফুল সাজিয়ে দুই তরুণী দাঁড়িয়ে। ঢাবির টিএসসিতে যে দুই তরুণী ফুল সাজিয়ে থাকতে দেখা গেছে, তারা আর দশজন বিক্রেতাদের চেয়ে একেবারেই ব্যতিক্রম। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন বাংলায় এবং অপরজন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ছেন। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন সবার কাছে, বিশেষ করে তরুণ তরুণীদের কাছে অতি প্রিয় এবং আনন্দের একটি দিন। এদিন তারা পছন্দের মানুষটিকে ফুল উপহার দিতে পছন্দ করে, ফুল বিক্রির মাধ্যমে মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবারই তারা প্রথমবারের মতো ফুল কিনে এনে বিক্রি করছেন। সকাল থেকে বেশ ভালোই বিক্রি হচ্ছে, বিশেষ দিবসে ক্রেতারা খুব বেশি দামাদামিও করছেন না বলে তারা জানান। এই ভাবনাটা আপনাদের মধ্যে কি করে আসলো? আসলে আনন্দ থেকে ভাবনাটা আসছে যে এই দিন আমরা হচ্ছে ফুল বিক্রি করবো, নিজেরও আনন্দ লাগে আর অপরকে ফুল দিতেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এমনিতে কি বিক্রি হচ্ছে? মোটামুটি।